বিরতির পর স্বাগত। আবারও কৈলা শহরে বেসরকারি বিদ্যুৎ পরিবাহী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে উঠল অভিযোগ। অভিযোগ যে ঠিকাদারকে তারা সঠিক সময়ে পারিশ্রমিক দিচ্ছে না, যার জন্য আজ ঠিকাদাররা ধর্নায় বসেছে। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গণধর্ণা শুরু করলো আজ সকাল থেকেই। গণধর্ণা চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে তারা টাকা পাচ্ছে না, অর্থাৎ পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বৈদ্যুতিক কাজের জন্য শ্রম এবং অর্থ বিনিয়োগ করেও ঠিকাদাররা মাসের প্রথমে বেতন পাচ্ছেন না বলে ইতিমধ্যেই অভিযোগ। তাই সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদার গণের সমস্ত বিল অবিলম্বে পরিশোধ করার দাবিতে গণধর্ণা শুরু করে। কি বলছেন তারা শোনাবো। আগে আমরা টিএসসি সেলের আন্ডারে কাজকর্ম করতাম, পরে দিয়ে ফ্র্যাঞ্চাইজি সেলের আন্ডারে সাই কম্পিউটার এখানে নিয়োগ করা হয়েছে, কিন্তু সাই কম্পিউটার আমাদের দিয়ে বিভিন্ন ইলেকট্রিকের কাজকর্ম করাচ্ছে এবং সবসময় কাজকর্ম করে আসছি, কিন্তু এই বিলগুলি একটার পরে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না, অল্প অল্প করে তারা পেমেন্ট করছে। এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় 1 কোটি টাকার পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে। আমরা দীর্ঘদিন যাবত ওদেরকে বারংবার আমরা চিঠি দিয়েছি, আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমার লিখিতভাবে জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য, তারা ডিমো দিচ্ছে করতে করতে এইভাবে দীর্ঘদিন চলছে, কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আছে তারাদেরও আমি ফুল পেমেন্ট করতে পারছি না। বিভিন্ন দোকানদার থেকে মাঝন থেকে মালপত্র নিয়ে এসেছি, কিন্তু না, তারা বারে বারে টাকা দিচ্ছে, আমাদের কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না। তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিনিস্টারকেও চিঠি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে গেছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা গণধর্ণাতে বসবো, এবং সেই অনুযায়ী তাদের একটা টিম এসেছিল বাইরে থেকে, তাদের হাইকমিটি থেকে আমাদের সমস্ত কাজকর্ম তারা ভালো করে সার্ভে করে দেখেছে যে সমস্ত কাজকর্মগুলি ঠিক আছে এবং এখানে কোনো ত্রুটি নেই, উপরন্তু আরও বেশি আছে। তারা যে হিসাব করে নিয়েছিল ট্রান্সফর রিপেয়ারিংয়ের ব্যাপারে বা ইনস্টলেশনের ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম ব্যাপারে সবগুলি ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তারা বলেছে যে দুদিনের মধ্যে পেমেন্ট দিয়ে দেবে, অখন্য পর্যন্ত তারা কোনো পেমেন্ট করে নাই, যার জন্য আমরা এমন দুরবস্থার মধ্যে আসি যেটা নাকি ভাবার নাই, চিন্তা করার প্রয়োজন নাই। এই শ্রমিকরা আর দিন আনে দিন খায়, তাদেরকে টাকা দিলে পরে তারা মাস্টারের ভেতর দিতে পারছে না, আমরাও মাস্টারের ভেতর দিতে পারছি না, সমস্ত দিক থেকে একটা সমস্যার বিরাট সমস্যার মধ্যে হয়ে পড়েছি। কাজেই সেই কারণে আজকে আমরা সারাদিনব্যাপী গণ অবস্থায় গণধর্ণাতে বসেছি, এবং এইটা যদি তারা টাকা সম্পূর্ণ না করে তাহলে আমরা দীর্ঘদিন যাবত এইভাবে লাগাতার ভাবে গণধর্ণা চলবে। আপনাদের মানে আপনি কি ব্যক্তিগতভাবে আপনি মানে ঠিকাদার যে আপনি টাকা পান না? আমরা ব্যক্তিগত টাকাটা পাই না, আমরা সবাই আছি। কত টাকা হবে? আমাদের আনুমানিক 1 কোটি টাকা। কত বছর ধরে পাচ্ছেন না? আমরা প্রায় 2 বছর 3 বছর কন্টিনিউ জমে জমে আসছে। এটা কি মানে সাই কম্পিউটার থেকে টাকা পান না টিএসসিএল থেকে? না, এটা সাই কম্পিউটার থেকে টাকা পাই। আপনারা কি সাই কম্পিউটারের উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা? হ্যাঁ, কথাবার্তা বলেছি, চিঠি দিয়েছি, চিঠি কপি আছে, রিসিভ কপি আছে। ওনারা কি বলছে? ওনারা বলছে আছে, দেখছি, প্রসেসিং চলছে, ডিমো দিচ্ছি, এইভাবে করে করে তারা দিন কাটাচ্ছে, কিন্তু কোনো পেমেন্ট করছে না। আপনারা কি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিল? হ্যাঁ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা লেটার দিয়েছি এবং এটা সময় কপি আছে এবং তাদেরকে। আপনারা শুনলেন ঠিকাদারদের বক্তব্য। তারা বলছেন যে তাদের অবিলম্বে বিল পরিশোধ করে দিতে হবে, অন্যদিকে শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত, ফলে তাদের সংসার প্রতিপালনে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।